ঈদুল ফিতরে টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস পাড়া, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। তবে ঈদের রেশ কাটেনি এখনও। অফিস খুলে যাবার কারণে ঈদ শেষে কর্মস্থল ঢাকায় ফিরেছেন অনেকে। যাদের অফিস খুলবে শুধু তারা ঢাকায় ফেরার কারণে ট্রেন বাসে ছিল না কোনো ভিড়। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। জনাকীর্ণ নগরীর এই জনহীন চেহারার দেখা কেবল ঈদেই মিলে। টানা পাঁচ দিনের ঈদের ছুটি শেষ, তাই খুলেছে অফিসের বন্ধ ফটক। ছুটি শেষে পুরনো সহকর্মীদের সাথে ঈদের কুশল আর শুভেচ্ছা বিনিময় করেই কাটছে শুরুর দিন। দপ্তরে দাপ্তরিক কাজের চাপ কম, ব্যাংক খুলেছে তবে লেনদেনে নেই চিরচেনা চিত্র। হালকা মেজাজে ঈদের রেশ নিয়েই বেশ কাটছে প্রথম কর্মদিবস। রেল স্টেশনের মুখরতায় মন্দার ছাপ, চড়ুইয়ের পেখমে ভর করেছে তাই ভারহীন স্বাচ্ছন্দ্য। ধীমে তালে অনেকটা কষ্টহীন দিন নিয়েই পুরনো নগরে ফিরছে মানুষ। যাদের রয়েছে অফিস শুরুর তাড়া, তারা ছাড়া বাকিরা ফিরছে না বলেই ভিড়ছে না স্টেশনের কোলাহলে। ট্রেনের ব্যবস্থা খুব ভালো ছিল এবার, যার কারণে ট্রেনে আসতে সুবিধা হয়েছে, ফেরত আসলাম ঢাকায়। আবার দেখা যাক, অফিস খুলে গেছে এই জন্য বাসার সাথে ঈদ তো এক সময় ইতি টানতে হবেই, তো সব কিছুর শেষে আবার জীবিকার তাগিদে ফিরে আসতে হয়েছে সেই কর্মব্যস্ত ঢাকাতেই। ফিরে আসছি, বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাবে এই জন্য। রেল স্টেশনে মানুষের বাড়ি ফেরার চেয়ে বাস স্টেশনের চাপ ছিল আরও কম। তবুও চেনা শেকড়ের শান্তি ছেড়ে ব্যস্ত নগরে ফেরা উঠবে ধীরে ধীরে বেড়ে। হাসান মাহ মুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে